চলেছি বাটুলের দিকে। রাস্তাটা বেশ ফাঁকা ও নিরিবিলি। রাস্তার দুপাশে সারি করে লাগানো তাল, খেজুর, নারকেল গাছে চোখ জুড়িয়ে গেল। হঠাৎ পাকা খেজুর গাছে ঝুলতে দেখে দাঁড়িয়ে পড়লাম। শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে গেল। দর্শক, আমরা এসেছি নাটোরের নলডাঙ্গা উপজেলার মিনি কক্সেস বাজার খ্যাত পাটুলে। এই জায়গাটাতে না আসলে আমরা বুঝতেই পারতাম না যে এই জায়গাটাকে মিনি কক্সেস বাজার কেন বলা হয়। আমার পেছনে যে বিস্তীর্ণ জলরাশি দেখছেন, এখন কিন্তু বর্ষার শুরু। এই শুরুতেই পুরো এলাকাটা কিন্তু জলে থই থই করছে। যখন বর্ষাটা আরও বাড়বে তখন এই পানিটা কিন্তু আরও বেড়ে যাবে এবং পুরো অঞ্চলটা যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত শুধু পানি আর পানি দেখা যাবে। এই জন্যই আসলে এই জায়গাটাকে মিনি কক্সেস বাজার বলা হয়। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন এবং এই জায়গাটা উপভোগ করেন। এই জায়গাটা মূলত চলনবিলেরই একটা অংশ। এই বিলটির নাম হালতি বিল। চলনবিল হচ্ছে অসংখ্য ছোট ছোট বিলের সমষ্টি। এই বিলটি সেরকমই একটি বিল। এর উত্তর পাশ দিয়ে আত্রাই নদী এবং দক্ষিণ পাশ দিয়ে গোমতী নদী বয়ে চলেছে। প্রাকৃতিক মাছের প্রজনন স্থল হিসেবে হালতি বিল বিখ্যাত। শীতকালে হালতি বিলের যে অংশে পানি থাকে তা মৎস্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এই অভয়ারণ্যের মাছগুলো বর্ষাকালে বিলে ছড়িয়ে পড়ে এবং প্রজনন মৌসুমে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন করে। এই বিলের মাছ খুব সুস্বাদু। হালতি বিলে বেশ কিছু গ্রামের অবস্থান, খাজুরা, একডালা, দিঘিপাড়া, খোলাবাড়িয়া প্রভৃতি তার মধ্যে উল্লেখযোগ্য। আজকে আমরা খোলাবাড়িয়া গ্রামটা ঘুরে দেখব। এই বিলটি বর্ষাকালে 5-8 ফুট পানির নিচে ডুবে থাকে। কক্সবাজারে নৌকা নিয়ে ভ্রমণের মজাটাই আলাদা। আমরা তিন বন্ধু মিলে এখান থেকে একটা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করেছি। আসলে এখানে পালতোলা নৌকা পাওয়া যায় না, ফলে ইঞ্জিন চালিত নৌকায় ভ্রমণ করতে হলো। কিন্তু আমাদের ঘোরার যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু আমরা সরোয়ানায় পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত জল এবং এই জলের মাঝখান দিয়ে আমাদের নৌকাটা পথ পথ করে এগিয়ে চলেছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব চমৎকার আছে। আজকের খুব বেশি রোদ নাই এবং হালকা বাতাস রয়েছে, শীতল বাতাস। এবার বাতাসে কিন্তু আমাদের প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যাত্রাপথে যাত্রীরা খোশ গল্পে মেতে উঠেছেন। ঢেউ ভেঙে সামনে এগিয়ে চলেছে নৌকা। 20 মিনিট চলার পরে আমাদের নৌকাটি ছোট্ট গ্রামটির ঘাটে এসে পৌঁছলো। বর্ষাকালে এই গ্রামগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন গ্রামগুলোকে ছোট ছোট দ্বীপের মতো দেখায়। এসব গ্রামে শুকনো মৌসুমে ঢালাইকৃত সড়ক পথে যাওয়া যায়, কিন্তু বর্ষার পানি বাড়লে রাস্তাটি পানিতে ডুবে যায়। তখন ইঞ্জিন চালিত নৌকায় একমাত্র ভরসা। পাটুল ঘাট থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আপনারাও ঘুরে আসতে পারেন এসব গ্রামে। স্কুলের পাশে চলছে নৌকা তৈরির কাজ। এরকম এক একটি নৌকা তৈরিতে খরচ হয় প্রায় 2 লক্ষ টাকা। টিনের চুলোয় খাবার রান্না হচ্ছে। নৌকার কারিগরদের দুপুরের খাবার এটি।
হাঁসগুলোর এখন মহাসুখ, বিলের পানিতে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে তারা। রাজহাঁসগুলো কচুরি পানা দিয়ে সকালের নাস্তা সারছে। এই গ্রামটি বিলের মাঝে অবস্থিত হলেও আধুনিক সুযোগ সুবিধা পৌঁছে গেছে, রয়েছে বিদ্যুৎ সংযোগ, এমনকি আছে দুটো মোবাইল টাওয়ারও। গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। হাঁটু পানি ভেঙে মাদ্রাসায় যাচ্ছে ওরা, বিলের প্রতিবন্ধকতা ওদের আটকাতে পারেনি। দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল টেরই পাইনি। এবার আমাদের ফেরার পালা, কিন্তু এত সুন্দর জায়গা থেকে ফিরতেই ইচ্ছে করছিল না, তবুও ফিরতে তো হবেই। ঘাট থেকে নৌকা নিয়ে ফিরে চললাম বাড়ির পথে।